পবিত্র মাস রহমত বরকত পরিপূর্ণ মাস এই মাসে একজন মুসলিমের অবশ্যই যেটি উদ্দেশ্য থাকবে তার গুণাগুলি ক্ষমা করে নিয়ে এবং জান্নাতের হকদার হওয়া আল্লাহ রব আলমিনে সন্তুষ্টি অর্জন করা একজন মুসলিম যদি এই মাসে সিয়াম সাধনা করে তার পাপগুলি মোচন করাই নিতে না পারল সে আল্লাহর থেকে বঞ্চিত রসুল সাল্লা সালাম সাত করেছেন যে হাদিসটি কাবিব হাদিস হাদিসটি ইমাম আহমদ তার সোনানে উল্লেখ করেছেন কাব ইবন উজরা বলেন রসাল্লাম আমাদেরকে বললেন তোমরা মেম্বর উপস্থিত করো অর্থাৎ যেখানে দাঁড়িয়ে খোদবা বা বাসন দেওয়া হয় কাব ইবনু উজরা বললেন তখন আমরা উপস্থিত করলাম উপস্থিত করার পরে রস উ সাল্লাম যখন প্রথম দাপে পাড়া দিলেন তখন বললেন আমিন দ্বিতীয় দপে পারা দিয়ে বলেন আমিন তৃতীয় দপে পারা দিয়ে বলেন আমিন যখন মেম্বর থেকে রসাল্লাম নামলেন অবতরণ করলেন তখন আমরা বললাম ইয়া আল্লাহ আজকে এমন কিছু আপনা থেকে দেখলাম ইতিপূর্বে দেখেনি কেন আপনি আমিন 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 তিনবার বললেন এর উদ্দেশ্য কি রসাম বললেন সালাতু আলহি সালাম ফেরসাজ সর্দার তিনি আসছেন আসার পরে তিনি দোয়া করলেন আমি দোয়া কবুল হওয়ার জন্য সাপোর্টে আমি বললাম আমিন যখন আমি প্রথম দফে পাড়া দিলাম তখন বললেন যে বা উদামান আলম ইকফর আল্লাহ যে যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুণাগুড়ি ক্ষমা করাই নিতে না পারল সে আল্লাহ রহম থেকে বঞ্চিত হোক আমি আমিন বললাম দ্বিতীয় দফে যখন পারা দিলাম তখন বললেন বা আপনার নাম শুনে যে আপনার উপর দরুদ সালাত সালাম পড়ল না সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক তৃতীয় দফে যখন পারা দিলাম তখন বললেন বা আবু ওদামানি আউ আহাদা আলম ইদাহুলনা যে পিতামাতা মাতা উভয়কে অথবা একজনকে পাওয়া সত্ত্বেও তার গুণাগুলি ক্ষমা করে নিতে না পারলো জান্নাতে প্রবেশ করার সুযোগ না পাইলেও সে আল্লাহর থেকে বঞ্চিত এখানে তিনটি দোয়া করেছেন রাসালাম সাপোর্টে দোয়া কবল হওয়ার জন্য আমিন বলেছেন প্রথম যেটি বদ্ধ আইটা যে যে ব্যক্তি রমজান মাস এই পবিত্র মাস পাওয়া সত্ত্বেও গুণা ক্ষমা করে নিতে না পারলো সে আল্লাহ থেকে বঞ্চিত দ্বিতীয় যে যে ব্যক্তির কাছে রাসুলের নাম পড়ত রাসুলের নাম শুনলো রাসুলের প্রতি দরুদ সালাত সালাম না পরে সংক্ষিপ্ত হলেও আল্লাহ সাল্ল সাল্ল্ল আলাই না পরে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত তৃতীয় যেটি বদিব্রায়েল করলেন পিতা মাতা উভয় অথবা একজনকে পাওয়া সত্ত্বেও যেই সন্তান জান্নাতে প্রবেশ করার সুযোগ না করতে পারল সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত তাই সুপ্রিয় দর্শক শুধু আমরা যদি রোজা রাখি অন্য অন্য পাপ থেকে বিরত না থাকি এবং গুণাগুলি মোচন করার নিতে নিতে না পারি তাহলে আমরা হলো কি আমরা হলো আল্লাহ রহমত থেকে বঞ্চিত এবং আমরা হইলো মার দোত মাল লহানতপ্রাপ্ত সুপ্রিয় দর্শক আসুন সিয়াম সাধনার সাথে সাথে এই সমস্ত আমল করে যাই পিতামাতার সাথে সদ করি এবং অন্য যে আত্মীয় স্বজন আছে ব্যবহার করি এবং আমাদের রোজার মাস পেয়ে এই রোজার কল্যাণ বরকতে আমাদের গুণাগুলি ক্ষমা করে নেই মোচন করে নেই আল্লাহর্বুল আলমিন দিন আমিন আল্লমা এই সমুদিন আর ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে